আপনারা একটু রিকল করুন মেমরি না এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন এটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি ফুল ফেজেড অফিস গেস্ট রুম লাইব্রেরি রুম হল কনফারেন্স হল সে যে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি কালীর 7টা ফ্ল্যাট আছে পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি হাওড়া থেকে গড়িয়া থেকে নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে এই তো আমি আপনাদের আগে বলেছি আপনারা বাসি খবর বলছেন অপোজিশন লিডার আগে বলে গেছে না কিন্তু অভিষেকের অফিস বলছে আজকে মেয়রের অফিসের ওএসডি এটা করছে মানে কোথাও তো ঘরের মধ্যে কোন্দল নাকি আপনি যে এখন বলছেন যে তৃণমূল ভবন তৈরি করতে টাকাটা খরচা করছে কোন্দল টোন্দল আমি স্বীকার করি না আমি ব্যক্তিগতভাবে কারণ নাম বলছি না ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই মুখ্যমন্ত্রীর ভাই উনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনি উনার নিজস্ব কোনো কিছু নেই আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো আমি অনেকবারই বলেছি ক্ষমতায় আসার পরে প্যারাসুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে তারাই যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাই পলিটিক্যাল তাদের এ আলাদা স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে আগে বলা হতো শুভেন্দু অধিকারীর অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ প্রথম সারির নেতারা বলতেন এই যে লোক দেখছেন না পিছনে দিদির ছবি আছে বলে এই যে স্ক্রেচ কালচার ये चला आ रहा है इसका समाधान तो चाहिए और समाधान नहीं होगा यहाँ पुलिस कैडर ना पुलिस ही तो कैडर जिस आदमी को थ्रेड मिलता है उनका संरक्षण कौन देगा थानेदार देगा लोकल पुलिस देगा ये उसका जिम्मेदारी है लॉफुल जिम्मेदारी है लेकिन पश्चिम बंगाल में पुलिस पार्टी का कैडर बन गया है ये आरजीकर का इंसिडेंट का बाद जिस तरीके से आप बीसी सेंट्रल इंदिरा मुखर्जी जी का आपका प्रेस कॉन्फ्रेंस आई जिस तरीके से नवान्न अभियान को लेकर सुप्रतिम सरकार जी का प्रेस कॉन्फ्रेंस आप देखा जिस तरीके से दिदेन एडीजी लॉ एंड ऑर्डर नाउ सीपी मनोज वर्मा का प्रेस कॉन्फ्रेंस आप देखा इसमें पुलिस ही तो थ्रेट कर रहा था यहाँ पुलिस ही तो थ्रेट कर रहा था इसलिए थ्रेट कल्चर बंद होने वाला बंगाल में नहीं है ड्यू टू दी पुलिस आर परफॉर्मिंग दे आर वर्क एज पर द डायरेक्शन ऑफ द पीएमसी लीडर्स